নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আমরা আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লাফা শাক। আসুন আমাদের সঙ্গে, ভিডিওটা পুরোপুরি আপনারা দেখুন। প্রথমে আমরা শাকটা বেছে নেব। শাকটা একটু ডাঁটা করে, তো কচি কচি ডাঁটাগুলো আমি নিয়ে নেব আর এই পাতা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আমার লাফা শাকটা বাছা হয়ে গেছে। এই শাকটা বাইরে থেকে নিয়ে এসছে মামনের দিদি, এই শাকটা নিয়ে এসছে শিলিগুড়ি থেকে। এই শাকটা আজকে আমরা ঝোল করব। এবার আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে আসব। এই শাকটা পাহাড়ি অঞ্চলের শাক, এগুলো এদিকে সচরাচর দেখতে পাওয়া যায় না। কিন্তু শাকটা পরিষ্কার করে ধুয়ে আনা হয়ে গেছে। এবার শাকটা একটু বড় বড় করে কেটে নেওয়া হবে, যেহেতু শাকটার ঝোল বানানো হবে। মামি, তুমি শাকটাকে কেটে নাও। আমার শাকটা কাটা হয়ে গেছে। এবার আমি রসুন, পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কেটে নেব। শাকের জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে দেবো। কড়াইটা বসিয়ে দিলাম। আমার উনুন ধরানো হয়ে গেছে। আমি এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমার জলটা গরম হয়ে গেছে। আমি এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু ফুটন্ত জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবার জলটা ফুটলে আমি তারপরে শাকটা দিয়ে দেব। আগে জলটা ভালো মতন ফুটবে তো? হ্যাঁ, জলটা ফোটাতে হবে ভালো করে। জলটা টকবক করে ফুটে গেছে। এবার ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেওয়া হবে শাকগুলো। আমি এবার কেটে রাখা শাকগুলো ফুটন্ত জলের উপরে দিয়ে দিলাম। ভালো করে এবার আমি মিশিয়ে দেব। আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে দেব। লবণ হলুদ দিয়ে শাকটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য শাকটা ঢেকে দেওয়া হবে। আমি এবার ঢাকাটা খুলে দেখব শাকটা সেদ্ধ হলো কিনা। শাকটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখুন শাকের রংটা কত সুন্দর আছে। শাকে যদি বেশি জাল হয়ে যায় শাকের রংটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি এবার শাকটা ঢেলে নিয়ে ফোড়ন দেব। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর কয়েকটা রসুন ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা রেডি। এবার আমি শাকটা ঢেলে দেব। একদম সহজ পদ্ধতির এই লাফা শাকের ঝোল, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার শাকের ঝোলটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।